ওয়েলকাম। আমাদের পাজল টেস্ট ক্লাস তো শুরু হয়ে গেছে, আজকের ক্লাসটা আমাদের হবে, তোমাদের নেক্সট বলেই দিয়েছিলাম অলরেডি আমি, যে প্রথম দিন ক্লাসিফিকেশন টাইপ হয়েছে, আজকে হবে সিটিং অ্যান্ড প্লেসিং অ্যারেঞ্জমেন্টস। সো সিটিং অ্যান্ড প্লেসিং অ্যারেঞ্জমেন্টস কীভাবে করব, এই প্রবলেম সলভ করতে গেলে কী কী জিনিস আমাদেরকে নিয়ে আসতে হয়, এই সমস্ত কিছু আলোচনা আজকের ক্লাসে হবে। সো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, কারণ স্কিপ করলে অনেকগুলো ইনফরমেশন তোমাদের বাদ চলে যেতে পারে। ওকে, সো একদম সময় নষ্ট না করে একদম আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। চলো আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাস সিটিং অ্যান্ড প্লেসিং অ্যারেঞ্জমেন্টস। তো যে ক্লাসটা আমাদের শুরু হলো, এবার এখানে দেখতে পাচ্ছি যে সিটিং অ্যান্ড প্লেসিং অ্যারেঞ্জমেন্টস যখন আমরা করব, তার দু ধরনের জিনিস আমরা করব। ফার্স্ট যেটা আমরা দেখি সেটা হলো একটা হরাইজন্টাল লাইন বলতে পারো আমরা, তো সেখানে দাঁড়িয়ে থেকে কী অবস্থা থেকে আমাদের প্লেসিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর একটা হয় সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, এই দুটো ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই। তো যখন আমরা একটা হরাইজন্টাল লাইন ধরে আমরা এগাবো, তখন কীভাবে জিনিসটা করবো আগে এই জিনিসটা একটু বলে দিই আমি, তারপর তোমাদের আমি সরাসরি ম্যাথামেটিক্সে যাব আমি। ওকে, তো এই প্রবলেমটা যাওয়ার আগে আমি একটু তোমাদের জাস্ট আইডিয়াটা দিই। যখন কোনো হরাইজন্টাল লাইনের উপরে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা প্লেসিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেম সলভ করতে যাব, একটা জিনিস মনে রাখবে, কোয়েশ্চেনের লেফট ইজ ইওর লেফট, কোয়েশ্চেনের রাইট ইজ ইওর রাইট। ধরো এখানে যদি একটা এখানটা দাগ থাকে একটা, ওকে, তো এখানে বসে আছে এ, কে বসে আছে এখানে, এ বসে আছে। তো এটা মানে হচ্ছে কি, যদি বলা হয় যে বি ইজ সিটিং লেফট অফ এ, সো লেফট অফ এ, এখানে কে আছে, এ আছে, সো এর বাঁ দিকে বি আছে, সো তোমার বাঁ দিকেই তুমি করবে এটা, তোমার বি হচ্ছে কিন্তু তখন হবে এদিকে। যদি বলা হয় ডি ইজ সিটিং রাইট অফ এ, সো রাইট অফ এ, তার মানে হচ্ছে এখানে ডি। বা যদি বলা হয় যে রাইট অফ এ বা দুটো থার্ড প্লেস, ওকে, হ্যাঁ এটা একটা মনে রাখবে, একটা থার্ড প্লেস অফ রাইট অফ এ, থার্ড প্লেস অ্যাট দ্য রাইট অফ এ, সো থার্ড প্লেস মানে কি, তাহলে এটা যদি হয় এখানে এ থাকে, সো ওয়ান টু অ্যান্ড থ্রি, দিস ইজ ইয়োর থার্ড প্লেস, সো এখানে ধরো বসে আছে এম, এখানে কে বসে আছে, এখানে বসে আছে তোমার এম, ওকে, এম বসে আছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ হবে, এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে, কেমন? তো এটাই হচ্ছে আমাদের বলার ছিল আর কি। এবার আমরা সরাসরি প্রবলেমে যাচ্ছি, কি বলা হয়েছে প্রবলেমটাতে দেখো, যে নাইন ক্রিকেট ফ্যান্স আর ওয়াচিং আ ম্যাচ ইন স্টেডিয়াম, স্টেডিয়ামে 9 জন খেলা দেখছে, তাদের পজিশনটা বলা হয়েছে কে কীভাবে বসে আছে, কজন আছে, জে কে এল এম এন ও পি কিউ অ্যান্ড আর, এইজন আছে। এখানে বলা হয়েছে এল ইজ অ্যাট দ্য রাইট অফ এম, তাহলে সরাসরি আমরা এবার প্রবলেমে যাচ্ছি, কী বলা হচ্ছে দেখো, এল ইজ অ্যাট দ্য রাইট অফ এম, রাইট অফ এম, সো এম এর ডান দিকে কে বসে আছে, এল বসে আছে, অ্যান্ড অ্যাট দ্য থার্ড প্লেস অ্যাট দ্য রাইট অফ এন, বা এন এরও আবার ডান দিকে 3 নম্বরে আছে এল, তো এটা হচ্ছে যদি আমি এখানে এটা 3 নম্বর যদি ধরি, 3 2 1, তো এখানে তোমার আছে এন, এটা হচ্ছে ড্যাশ আছে একটা, দেখো থার্ড নাম্বারে 1 2 3, এল থার্ড পজিশনে আছে, কে ইজ অ্যাট দ্য ওয়ান এন্ড অফ দ্য রো, তো এই লাইনটা তুমি তুমি পড়ো, কে ইজ অ্যাট দ্য ওয়ান এন্ড অফ দ্য রো, তুমি এখান থেকে বলতে পারবে না যে কে পজিশনটা বাঁ দিকে এসেছে না ডান দিকে এসেছে, এটা ঠিক ক্লিয়ার করতে পারছি। চলো পরে এটাতে যাচ্ছি আমরা, কিউ ইজ সিটেড অ্যাডজাস্টিং টু বোথ ও অ্যান্ড বি, এটা আমরা ক্লিয়ার করতে পারছি না, অতএব পরের সেন্টেন্সে আসো। এটাই হচ্ছে ছাড়া, যে কোন জায়গায় তোমাকে ছাড়তে হবে, তাই না? ও ইজ অ্যাট দ্য থার্ড প্লেস অ্যাট দ্য ল্যাপটপ কে, এখানে একটা পেয়ে গেছি, দেখো কে ইজ অ্যাট দ্য ওয়ান এন্ড অফ দ্য রো আগে লাইনে পেয়েছিলাম, পরের লাইনটা বলা হচ্ছে ও ইজ অ্যাট দ্য থার্ড প্লেস অ্যাট দ্য ল্যাপটপ কে, তো কে এর বাঁ দিকে যদি থাকতে হয় তা কে কে ডান দিকের এন্ডে থাকতে হবে, তবেই তো কে এর বাঁ দিকে কেউ যাবে, তাহলে কে কে বাঁ দিকের পজিশনে, তুমি এই দিকের পজিশনে কিন্তু থাকতে হবে না, থাকতে গেলে কে কে থাকতে হবে ডান দিকের পজিশনে, সো আমি কে কে আমি এখানে করলাম ডান দিকের পজিশনে রেখে দিলাম। এবার কি বলেছে দেখো, ও ইজ অ্যাট দ্য থার্ড প্লেস অ্যাট দ্য ল্যাপটপ কে, কে বাঁ দিক থেকে 3 নম্বরে আছে ও, তাহলে এটা যদি 1 হয় 2 হয় এখানে কে থাকবে, তাহলে ও থাকবে, আন্ডারস্ট্যান্ড, এটা কে থাকলো, ও থাকলো। এরপরে দেখো আর একটা কথা বলা হয়েছে, কি
J is right next to left of O. J is right next to the left of O. তারপর এখানে left of O যেহেতু বলেছে তাহলে এখানে কে থাকছে? J চলে এসছে এখানে। কেমন? এখানে কে চলে এলো? J চলে এলো। left of O? ওকে। তার আগের লাইনটা যাও। Q is seated adjacent to both O and P. তো Q হচ্ছে O আর P এর মাঝে থাকবে। সো এখানে O তো অলরেডি আছে। তাহলে এখানে কাকে থাকতে হবে? P কে থাকতে হবে। এদের মাঝখানে কে থাকবে? Q থাকবে। ওকে। কে পড়ে থাকলো? R পড়ে থাকলো। তাহলে এই গ্যাপটাতে চলে আসবে আমার R। ব্যাস তোমার কিন্তু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। এবার কি প্রশ্ন বলেছে দেখো। Who is sitting at the center of the row? 1, 2, 3, 4, 5 তার 5 হচ্ছে কে? জে। এটা হচ্ছে মিডল। সো মিডল অফ দা রো কে আছে? না, উত্তর হচ্ছে জে। নেক্সট বলা হয়েছে হু ইজ অ্যাট দ্য আদার এন্ড অফ দা রো? আদার এন্ড অফ দা রো কে আছে? এন আছে। তাহলে এখানে উত্তরটা হয়ে গেল আমার এন। দিস ইজ ইউর আনসার। ওকে, সো এই হচ্ছে আমাদের দেখার। এইগুলো তোমাদের দেখতে হবে যে পজিশনটা কি আছে, কিভাবে করতে হচ্ছে, কে কার বাঁ দিকে আছে, কে কার ডান দিকে আছে। ওকে, চলো আমরা নেক্সট একটা প্রবলেম নিই। কি বলছে এটা? সেভেন চিলড্রেন এ বি সি ডি ই এফ অ্যান্ড জি আর স্ট্যান্ডিং ইন এ লাইন। সাতজন আছে স্ট্যান্ডিং ইন এ লাইন। পরিষ্কার একদম লাইনে ক্লিয়ার হয়ে গেছে তোমার, লাইনে আছে এরা। তার মানে কি ঝামেলাই নেই? লাইন থাকলে তো কোনো ঝামেলাই থাকছে না, তাই না? যে কোনো সময় এটা যেভাবে খুশি আমরা প্রবলেমটাকে সলভ করতে পারবো। কি আছে এবার দেখো, কে কীভাবে বসে আছে, একদম আমরা সলভে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে জি ইজ টু দ্য রাইট অফ ডি। জি ইজ টু দ্য রাইট অফ ডি, সো ডি এর ডান দিকে জি বসে আছে। সো এটা যদি ডি হয়, এখানে যদি ডি লিখি আমরা, সো ডি এর ডান দিকে কে বসে আছে? জি বসে আছে। কারণ পরিষ্কার বলা হয়েছে জি ইজ টু দ্য রাইট অফ ডি, ক্লিয়ার? অ্যান্ড টু দ্য লেফট অফ বি, আবার জি বি এর বাঁ দিকে বসে আছে। তো আমি এখানে কে আগে রাখবো? বি কে রাখবো। এ ইজ অন দ্য রাইট অফ সি, আমি জানি না সি কোথায়, তাহলে এটা বসানোর দরকার নেই। এবার কি বলেছে দেখো, এ অ্যান্ড ডি, এই লাইনটা, এ অ্যান্ড ডি হ্যাভ ওয়ান চাইল্ড বিটুইন দেম। এ অ্যান্ড ডি হ্যাভ ওয়ান চাইল্ড বিটুইন দেম। সো এখানে ডি থাকে তো মাঝখানে একটা গ্যাপ থাকতে হবে। এখানে কে থাকবে? এ থাকবে। কারণ এ অ্যান্ড ডি হ্যাভ ওয়ান চাইল্ড বিটুইন দেম, তবে তো গ্যাপটা রাখতে পারবো আমি, তাই না? জাস্ট আগের লাইনটা যাও। এবার কি বলা হয়েছে এই লাইনটাতে? বলা হয়েছে এ ইজ অন দ্য রাইট অফ সি, সি এর ডান দিকে কে বসে আছে? এ বসে আছে। আমি এখানে সি বসিয়ে দিলাম। লাস্ট লাইনে আসো, ই অ্যান্ড বি হ্যাভ টু চিলড্রেন বিটুইন দেম। ই অ্যান্ড বি, সো এখানে তো বি আছে অলরেডি, তো এখানে কাকে রাখতে হবে? ই কে রাখতে হবে। তবেই তো ই অ্যান্ড বি হ্যাভ টু চিলড্রেন বিটুইন দেম হচ্ছে, তাই না? তারপর কি আছে? ডি অ্যান্ড এফ, ডি অ্যান্ড এফ হ্যাভ টু চিলড্রেন বিটুইন দেম। সো ডি অলরেডি এখানে আছে, জি বি টু চিলড্রেন আছে এখানে, তাহলে এখানে লাস্টে কে থাকবে? এফ থাকবে। ইট ইজ ইউর ফিগার কমপ্লিট। প্রশ্ন কি বলেছে? হু ইজ অন দ্য এক্সট্রিম রাইট, তো এক্সট্রিম রাইটে কে আছে? না, এফ আছে। সো আনসার হচ্ছে এফ। নেক্সট, হু ইজ এক্স্যাক্টলি ইন দ্য মিডল? 1, 2, 3, 4 ফোরে কে আছে? না, ডি। ডি হচ্ছে মিডল, উত্তর হচ্ছে সি। নেক্সট, হু ইজ অন দ্য এক্সট্রিম লেফট, এক্সট্রিম লেফটে কে আছে? সি আছে। আনসার হচ্ছে সি। এইট বুকস আর কেপ্ট ওয়ান ওভার দি আদার কাউন্টিং ফ্রম দ্য টপ। আচ্ছা, এই যে প্রবলেমটা দেওয়া হয়েছে এখানে, কাউন্টিং ফ্রম দ্য টপ বলা হয়েছে। সো তোমাদের কিন্তু এই টাইপের প্রবলেম এইভাবে তুমি যদি করতে যাও যে টপে আছে, নিচে নামছে, এভাবে করছো, এইভাবে করতে পারো, কিন্তু আরও সহজভাবে এটাকে হরাইজেন্টালি ধরে নাও, একদম সিম্পল। যেমন হরাইজেন্টালি প্রবলেম সলভ করলাম, এবার হরাইজেন্টালি ফেলে দাও, তাহলে দেখবে খুব সহজে কিন্তু প্রবলেমটাকে সলভ হয়ে গেছে, ক্লিয়ার? সো আটটা বুক আছে। কী কী বই আছে এখানে? একটা হচ্ছে প্লে, তাই না? সো প্লেকে আমি রিপ্রেজেন্ট করছি পি দিয়ে। কেমন? প্লেকে রিপ্রেজেন্ট করছি প্লে, এটা রিপ্রেজেন্ট হচ্ছে পি দিয়ে। তারপর কী আছে? কম্পোজিশন। সো কম্পোজিশনটাকে আমি বলছি সি। আর এটা কী আছে? পোয়েট্রি। সো পোয়েট্রিটাকে আমি বলছি পি জিরো। তো এই তিনটেভাবে আমি আগে আলাদা করে নিয়েছি। এবার দেখো, এবার এখানে
আটটা যেহেতু বই আছে, সো আমি তুমি এখানে এইভাবে সাজিয়ে নিতে পারো এটাকে আরো সুবিধার জন্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। সো এখানে কি লিখলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ওকে। সো 8 বুকস আর কেপ্ট ওভার দ্য আদার কাউন্টিং ফ্রম দ্য টপ। সো কাউন্টিং ফ্রম দি টপ দ্য সেকেন্ড ফিফথ অ্যান্ড সিক্স, সো এটা হচ্ছে টপ, 8 নম্বরটা টপ আমার। তো সেকেন্ড, সেকেন্ড কে, 2 নম্বর, সেকেন্ড ফিফথ অ্যান্ড সিক্স বুকস আর অন প্লেস। তাহলে আমি এখানে সেকেন্ড পি লিখলাম, সেকেন্ড কে আছে, ফিফথ আছে, ফিফথেও আছে প্লে, অ্যান্ড সিক্সথ, সিক্সথেও আছে প্লে। সব পি পি করে দিলাম আমি এখানে। ওকে, নেক্সট কী বলা হয়েছে, টু বুকস অন প্লেস আর বিটুইন টু বুকস অন কম্পোজিশন। সো টু বুকস অন প্লেস, টু বুকস এখানে কে কে দেখতে পাচ্ছি, পি পি, এই যে প্লে, এটাও প্লে। টু বুকস অন প্লেস আর বিটুইন টু বুকস অন কম্পোজিশন, তাহলে এই দুটো প্লে বই দুটো কম্পোজিশন বইয়ের মাঝখানে থাকবে। তার মানে কী হচ্ছে, 4 নাম্বারেও কম্পোজিশন পাবো আর 7 নাম্বারেও কম্পোজিশন আমরা পাবো। ওকে, নেক্সট কী হচ্ছে, 1 বুক অফ প্লে ইজ বিটুইন টু বুকস অন পোয়েট্রি। তো অলরেডি দেখো, 1 বুকস অফ প্লে ইজ বিটুইন টু বুকস অফ পোয়েট্রি। তো এখানে আমরা একটা পোয়েট্রি পাবো পি জিরো লিখে দিচ্ছি, এখানে একটা পাবো পি জিরো লিখে দিচ্ছি। কে পড়ে থাকলো, একটাই তো পড়ে আছে, তা কে থাকবে এখানে, নিশ্চয়ই কম্পোজিশন থাকবে, আর কি থাকবে, না এখানে একটা নিশ্চয়ই বলেছে কিছু একটা। দেখো, বিটুইন টু বুকস অন পোয়েট্রি, হোয়াইল দ্য বুক অ্যাট দ্য টপ অফ দ্য বুক অফ লিটারেচার, ও একটা লিটারেচারের বুক আছে একটা, তো এখানে একটা লিটারেচারটা লেখা হয়নি, সো এখানে হচ্ছে লিটারেচারের একটা বুক আছে, সেটা হচ্ছে এল। তাহলে 8 নম্বরের পজিশনে কে থাকছে, এল থাকছে। তাহলে ফিগার কমপ্লিট হয়ে গেছে। প্রশ্ন করা কি হয়েছে, হুইচ বুক ইজ ফোর্থ ফ্রম দ্য টপ, সো ফোর্থে কে আছে, কম্পোজিশন, সো উত্তর হচ্ছে সি, কম্পোজিশন। আচ্ছা, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, এবার নেক্সট যে প্রবলেমটা আমাদের আছে সেটা হচ্ছে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। তো তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট তো বলেই দিয়েছিলাম আমি তোমাদেরকে আগেই, যে দু ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, একটা হচ্ছে রো নিয়ে থাকে আর একটা হচ্ছে সার্কুলার নিয়ে থাকে। সার্কুলার অ্যারেঞ্জমেন্টটা করার আগে আমি তোমাদের একটু ছোট্ট করে কিছু কথা বলে নিই, সেটাও কি দেখো কী কী জিনিস থাকে সার্কুলার নিয়ে, সেটা একটু বলে নিই তোমাদের। এটা যদি আমার সার্কেল হয়, ওকে, তো যখন সার্কেলে থাকবে কী কীভাবে মানে কী কী মনে রাখবে আর কি, মেন ব্যাপারটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ট্রিক্সটা তো চাই না, বড় বড় করে লিখে রেখেছি যে ট্রিক্স। সো ট্রিক্সটা কী, ট্রিক্সটা হচ্ছে এটাই, ধরো তোমাকে এখানে বলা হয়েছে 8 ক্যান্ডিডেট আছে, সো টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 8 ক্যান্ডিডেটস। ওকে, তো প্রথমে কী করলে, এটাকে 8 ভাগে ভাগ করে নেবে নিজের মতো করে, সুন্দর করে একদম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে দেখতে হবে দু ধরনের, মানে এই যে সার্কেলের দিকে বসা হয় না, দুভাবে বসা হয়, একটা কি, একটা হচ্ছে সার্কেলের দিকে মুখ করে, আর হচ্ছে সার্কেলের বাইরের দিকে মুখ করে। কি বললাম, একটা হচ্ছে টুয়ার্ড সেন্টার, সার্কেলের দিকে মুখ, আর হচ্ছে আউটওয়ার্ড। ওকে, তো দু ধরনের মুখ করে বসে থাকবে। এবার হচ্ছে আমাদের ঘড়ির কাঁটাকে তোমরা তো সবাই দেখেছো, একটাকে কি বলি আমরা, ক্লক ওয়াইজ ডিরেকশন, আর একটাকে বলি আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন। তাই তো, একটাকে বলি আমরা ক্লক ওয়াইজ, একটাকে বলি আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ। এবার দেখো, এই যে যাচ্ছে, এই যে অ্যারোটা গেল, এই অ্যারোটাকে আমরা বলছি ক্লক ওয়াইজ, এইভাবে ঘুরছে এটা। আর এই দিকে যে অ্যারোটা যাচ্ছে, এটাকে বলছি আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ। যখন সেন্টারের দিকে মুখ থাকবে, এটা খুব মন দিয়ে শুনে নাও, টুয়ার্ড সেন্টার, ওকে, সেন্টারের দিকে মুখ থাকবে, তখন ক্লকওয়াইজ ডিরেকশনটা হচ্ছে তোমার লেফট। কি বললাম, যখন সেন্টারের দিকে মুখ থাকবে তখন ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে লেফট, এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন এটা তখন হয়ে যাচ্ছে
রাইট, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে কি বলা হলো, যখন সেন্টারের দিকে মুখ থাকছে তখন সেটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, সেটা হচ্ছে লেফট, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন যখন হবে সেটা হয়ে যাচ্ছে রাইট। এর উল্টোটা কখন হবে, যখন আউটওয়ার্ড, যখন সেন্টার বাইরের দিকে মুখ পুষে থাকবে তখন ক্লকওয়াইজ হয়ে যাবে রাইট, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে লেফট। এটা তোমাদের বলা থাকবে কোয়েশ্চেন, যে সেন্টারের দিকে মুখ করে আছে না সেন্টারের বাইরের দিকে মুখ করে আছে। এবার এখন প্রশ্ন হলো, যদি কোনো কিছু বলাই না থাকে, শুধু বলা আছে যে সার্কুলার অ্যারেঞ্জমেন্টে বসে আছে, তখন কি করবে? তখন ধরে নেবে, যেহেতু কিছু বলা নেই, যে টুয়ার্ডস সেন্টার, সেন্টারের দিকে মুখ করে আছে, তখন কি হবে, তার ক্লকওয়াইজ হয়ে যাবে লেফট, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে রাইট। ওকে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট মনে রাখতে হবে কি, যখন আমরা শুরু করব, ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করব, হয় তুমি টপ থেকে শুরু করবে না হয় তুমি বটম থেকে শুরু করবে, এপাশ এপাশ থেকে শুরু না করাই ভালো, তাতে কি প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হবে। ব্যাস, এই কটা জিনিসকে আমাদের মনে রাখতে হবে, তাহলেই দেখবে খুব সহজভাবেই আমরা সার্কুলার অ্যারেঞ্জমেন্টটাকে করে রাখতে পারবো। এবার প্রবলেমটাতে আসো, এই প্রবলেমটাতে কি বলা হয়েছে, এ বি সি ডি ই এফ এন্ড জি আর সিটিং অ্যারাউন্ড এ সার্কেল আর ফেসিং দ্য সেন্টার। দেখো এখানে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে যে এটা হচ্ছে ফেসিং দ্য সেন্টার। ফেসিং দ্য সেন্টার মিনস কি বলেছি আমি, ক্লকওয়াইজ হলো হচ্ছে লেফট অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে রাইট। কয়জন আছে, সাতজন। তো ফার্স্ট রুল কি বলেছি আমি, ফার্স্ট রুল বলেছি যে প্রথমেই সার্কেলটাকে ড্র করে নাও। এই আমার সার্কেল ড্র হয়ে গেছে, কয়জন আছে, সাতজন, মোটামুটি একটা আইডিয়া করে এটাকে সাত ভাগে ভাগ করে নাও, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত ভাগে ভাগ হয়ে গেছে, এ বি সি ডি ই এফ জি হয়ে গেছে ফেসিং দ্য সেন্টার। মানে নিজেদের সুবিধার জন্য বলছি, এটা ক্লকওয়াইজ হচ্ছে লেফট লিখে রাখবে, প্রথম প্রথম অঙ্ক করতে গেলে মনে থাকবে, তা নাহলে ভুল হওয়ার চান্স থাকবে, অ্যান্ড রাইট। ওকে, কি বলেছে দেখো, জি ইজ সেকেন্ড, জি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি। তাহলে আমি এখানে রাখলাম সিকে, এখানে কাকে রাখলাম, সিকে রাখলাম, তাহলে জি ইজ সেকেন্ড, সো ওয়ান টু, এটাই তো টু, তার মানে এটা হচ্ছে কে, জি। আমি তোমাদের আগেই বলেছি যখন এই প্রবলেম সলভ করতে যাবে হয় টপ না হয় বটম দিয়ে শুরু করবে, সো জি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি, ক্লিয়ার হয়ে গেছে। হু ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এফ, আবার জিকে বলা হচ্ছে, সরি সিকে, এই যে সি আছে, জি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি, অ্যান্ড হু ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এফ, আবার এফ এর একদম বাঁ দিকে বসে আছে সি, তাহলে এখানে কে থাকবে, এফ থাকবে। তারপর কি বলা হয়েছে, এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ই। এবার এখানে একটা কনফিউশন, কি বলা হচ্ছে কনফিউশন কেন, কারণ এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ই, তুমি এখান থেকে তো কিচ্ছু বুঝতে পারছো না যে কী করে কোথায় বসাবে। আচ্ছা পরের ল্যান্ডে যাই আমরা, কি বলা হয়েছে এখানে, যে বি ইজ বিটুইন ডি অ্যান্ড ই, বি হচ্ছে ডি আর ই এর মাঝে বসে আছে। তো এখান থেকে তোমাকে একটা ট্রিক্স, মানে তোমাকে একটা মোটামুটি আইডিয়া করে যেতে হবে যে কোন জায়গাটা বসালে হতে পারে, কোন জায়গাটা নাও হতে পারে, মেবি হতেই হবে, তার কোনো মানে নেই। সো একটা বলা হয়েছে যে এ ইজ টু দ্য, ইজ দ্য থার্ড টু দ্য লেফট অফ ই। দেখো এখানে যে ব্যাপারটা আছে, যে এ হচ্ছে ই এর বাঁ দিক থেকে তিন নম্বরে আছে, তাই না, এটাই তো বলা হয়েছে, এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ই, ই এর বাঁ দিকে। সো আমি যদি ধরো এখানে ইকে বসাই, হ্যাঁ এখানে যদি ইকে বসিয়ে দিই আমরা, আমি যে পয়েন্টটা বলছি খুব মন দিয়ে দেখো, এখানে যদি আমি ইকে বসাই এই গোলটাতে, সো এ ইজ থার্ড, সো ওয়ান টু থ্রি, তাহলে এখানে কে আসবে, না আমি এখানে উপরে লিখে রাখছি, এটা হতেই হবে, কোনো মানে নেই। সো এ এখানে, তাহলে এ চলে আসবে, এ ইজ থার্ড টু দ্য লেফট অফ ই বলেছে। এবার কি বলেছে, বি ইজ বিটুইন ডি অ্যান্ড ই, বি হচ্ছে ডি আর ই এর মাঝে থাকবে। এবার দেখো এখানে একটা গ্যাপ ফাঁকা আছে, এখানে অলরেডি এফ ক্লিয়ার, এখানে একটা গ্যাপ ফাঁকা আছে, এখানে অলরেডি বুকড হয়ে গেছে ই। তো বি ইজ বিটুইন ডি অ্যান্ড ই, কোথায় বসাবে তুমি, জায়গাই নেই, আছে কি নেই, তার অতএব এই পয়েন্টটাকে তোমাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা এই পয়েন্টটাতে আসো, এই পয়েন্টটাতে তুমি যে যাবে, এখানে তো তুমি বসাতেই পারছো না ইকে, এখানে ইকে বসাবে, ওয়ান টু থ্রি, এফ অলরেডি এখানে কিন্তু বসে আছে, ক্লিয়ার। তাহলে তোমাকে দেখতে হচ্ছে এই যে পয়েন্টটা, এফ এর পরে যে পয়েন্টটা, আমি ডিনোট করছি এই পয়েন্টটাকে, তো স্কোয়ার করে দিচ্ছি, এই পয়েন্টটা কিন্তু ফাঁকা আছে, এই পয়েন্টটা যদি বসিয়ে দিই ইকে, তাহলে দেখো অনেকটা প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। দেখো এই থার্ড টু দ্য লেফট অফ ই, আমি এখানে ইকে বসালাম, তাহলে ওয়ান টু থ্রি, এখানে কে বসছে, তাহলে এ বসছে,
ক্লিয়ার? তারপর কি বলা হয়েছে, বি ইজ বিটুইন ডি অ্যান্ড ই, সো এটা কেটে দিচ্ছি এখন, সো বি ইজ বিটুইন ডি অ্যান্ড ই, তাহলে এখানে কে বসছে, ডি, আর এখানে থাকছে অলরেডি ই, দেখো এই কাজটা কমপ্লিট হয়ে গেছে কি, তাই না? ওকে, এর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস, কি বলেছে, এ ইজ ফোর্থ টু দ্য রাইট অফ ই, এ ইজ ফোর্থ টু দ্য রাইট অফ ই, ওয়ান টু থ্রি, রাইট অফ ই বলেছে, তো ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ এটা ঠিক, জি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, জি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, হ্যাঁ এটাও ঠিক, নেক্সট এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ ডি, রাইট অফ ডি, এফ ইজ থার্ড বলেছে, ওয়ান টু থ্রি ফোর, না এটা ফোর নাম্বার হচ্ছে, তো তার মানে সিটা হচ্ছে, সিটা হচ্ছে তোমার ফলস, উত্তর হচ্ছে সি। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, সি ইজ ফোর্থ টু দ্য লেফট অফ বি, সি ইজ ফোর্থ টু দ্য লেফট অফ বি, ওয়ান টু থ্রি, না হচ্ছে না, সি ইজ ফোর্থ তো হচ্ছে না, এই তো বি এখানে আছে, ওয়ান টু থ্রি হচ্ছে না এটা। নেক্সট এ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ জি, এ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ জি, জি যদি এখানে হয় ইমিডিয়েট রাইট অফ জি, হ্যাঁ হচ্ছে, তো এই দেখো এইভাবে আসছে, জি এখানে বসে আছে, তো জি এর ডান দিকে কে বসে আছে, এ বসে আছে, সো এ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ জি, তো এটা হচ্ছে আনসার, বি হচ্ছে ইয়োর আনসার। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার হ্যাজ দ্য ফার্স্ট পার্সন সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ দ্য সেকেন্ড পার্সন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স হ্যাজ দ্য ফার্স্ট পার্সন সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, মানে প্রথমে যে আছে সে হচ্ছে দ্বিতীয় জন যে আছে তার ইমিডিয়েট লেফট বাঁ দিকে বসেছে, বিই আছে প্রথমেই আছে, তাই না, সো বিই ইমিডিয়েট লেফট বলেছে প্রথম জন দ্বিতীয় জনের, সো প্রথম জন তো বি, বিই বি এর বাঁ দিকে বসে আছে, কিন্তু এটা তো বলেনি, কী বলেছে ফার্স্ট পার্সন, সো হচ্ছে না, সিএ সিটাই এটা দেখি, সিএ সিএ এইভাবে ঘুরে ঘুরে আসছে, সো ফার্স্ট পার্সন সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ সেকেন্ড পার্সন, সো ফার্স্ট পার্সন এখানে কে আছে, সি, ইমিডিয়েট লেফট না, এ হচ্ছে সি এর বাঁ দিকে বসে আছে, তাই না, জিডি 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 হচ্ছে না, ফার্স্ট পার্সন হচ্ছে না, ডিজি 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 ডি হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সনে বসে আছে কে, রাইট হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে না, তো উত্তরটা হয়ে যাচ্ছে নান অফ দিস, ই হচ্ছে আনসার। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য মিডল পার্সন সিটিং বিটুইন দ্য রিমেনিং টু, আচ্ছা এফ সিই, দেখো এফ সিই দেখে নাও, এফ সিই না হচ্ছে না, নেক্সট এফ ই বি, ই এফ ই এফ বি এটাও হচ্ছে না, ডিই বি ডি ই বি, জি ডি এ জি ডি এ, কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য মিডল পার্সন সিটিং বিটুইন দ্য রিমেনিং টু, আচ্ছা ডি এ ডি হচ্ছে জি আর এ এর মাঝখানে বসে আছে, না হচ্ছে না, তো ই ডি আর বি এর মাঝখানে বসে আছে, ই ডি আর বি এর মাঝখানে, এফ ই আর বি এর মাঝখানে, এফ নো, এফ সি হচ্ছে ই আর এফ এর মাঝখানে, নো হচ্ছে না, অতএব নান অফ দিস। আর একটা প্রবলেম নিয়ে চলো, পি কিউ আর এস টি ইউ ভি অ্যান্ড ডাব্লিউ আর এইট ফ্রেন্ডস সিটিং অ্যারাউন্ড সার্কেল ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার, দেখো এখানেও অলরেডি ক্লিয়ার করে দিয়েছে, কী বলা হয়েছে, সার্কেল ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার, অতএব এটাই হচ্ছে আমার এটা, এবং কজন আছে, আটজন আছে এখানে, তাই না, সো আমি একটা আগে বলেছি ছবিটা আগে ক্লিয়ার করে নিই আমরা, এই ছবি কমপ্লিট, আটজন আছে এখানে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট, আটজন হয়ে গেছে। এবার কী বলা হয়েছে, ডাব্লু ইজ অন দ্য ইমিডিয়েট লেফট অফ পি, ডাব্লু ইজ অন দ্য ইমিডিয়েট লেফট অফ পি, সো এখানে ডাব্লুকে দিলাম, ডাব্লু ওকে ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ পি, পি এর বাঁ দিকে বসে আছে এখানে ডাব্লু, সো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এটা এটা হচ্ছে লেফট অ্যান্ড এটা হচ্ছে রাইট, ওকে। নেক্সট কি বলা হয়েছে, বাট ইজ নট দ্য নেবার অফ টি অর এস, কিন্তু ডাব্লুটা কিন্তু মানে ডাব্লুর পাশে টি অর এস বসবে না, অলরেডি তো এখানে পি বসে গেছে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে টি অর এস কেউ বসতে পারবে না, ওকে। ইউ ইজ অন দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ অ্যান্ড ভি, ইমিডিয়েট
right of q and v is the neighbor of t. U is on the immediate right of q and v is the neighbor of t. R is between t and u. এখানেও কিন্তু তোমাকে একটা এগা ধরে এগিয়ে যেতে হবে যে কিভাবে এটাকে করা যেতে পারে, কারণ এখানে একটা ক্লু শুধু আমরা পেয়েছি, সেটা হলো w এর পাশে t আর s থাকবে না। এটা হচ্ছে আমাদের একটা ক্লু পেয়ে গেছি। এবার যদি সেটা যদি পেয়ে যায় তো এবার কি আছে দেখো, যে u u is on the immediate right of q। এবার যদি ধরো এই দিকটা যেহেতু আমি কিছু পাচ্ছি না, আমি এই দিক দিয়ে যদি এগিয়ে এগিয়ে যাই, দেখো এটা মিলছে কিনা। ওকে, u is on the immediate right of q, তো এখানে তাহলে কে থাকতে হবে, u এখানে কে থাকতে হবে, u, আর এখানে কে থাকবে, q, তবেই না হবে, u is on the immediate right of q। নেক্সট কি বলা হয়েছে, v is the neighbor of t, এটা বাদ দাও, পরের লাইনটাতে আসো, r is between t and u, সো এখানে কে থাকবে, r, r is between t and u, ক্লিয়ার হয়েছে। এবার দেখো v is the neighbor of t, এখানে t আছে, সো v is the neighbor of t, ক্লিয়ার। এবার দেখো কি বলেছে, এখানে প্রবলেমটাতে একটা বলেছিল যে p but is the neighbor not the neighbor of t or s, কিন্তু t or s কিন্তু নেবার হবে না, অলরেডি এখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল, তো এই প্রবলেমটা এখানে করা যাবে না এরকম ভাবে, কি ক্লিয়ার হচ্ছে? তাই এখানে তো s চলে আসছে, তাই না? তো s যদি এখানে চলে আসে তাহলে তো কিন্তু এই সূত্র তো মিলছে না, অতএব আরেকটা ছবি এঁকে নিচ্ছি আমি, একই রকম ভাবে আরেকটা ভাগ করে নাও, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ওকে, সো WP তো ফিক্সড আছে, এটা কোনো সমস্যা নেই আমার। তারপরে কি বলা হয়েছিল যে u ইজ অন দ্য ইমিডিয়েট রাইট অফ q, তাই না? সো আমি এই জায়গাটাতে আমরা কি করেছি, আগেরটাতে p এর পরে q কে নিয়ে এসেছিলাম, এটা আমি একটা ঘর ছেড়ে দিচ্ছি, সো এখানে যদি q কে নিয়ে আসি এখানে কে আসবে, u আসবে, তবেই না হচ্ছে কি, দেখো u ইজ ইন দ্য ইমিডিয়েট রাইট অফ q, ইমিডিয়েট রাইট অফ q, অ্যান্ড r ইজ বিটুইন t অ্যান্ড u, সো এখানে কে চলে এলো, r, t and u, t এর নেবার কে, v, তো w এর পাশে কিন্তু s বা t বসলো না, তো এখানে কে পড়ে থাকবে, s, হ্যাঁ এটা মিলে গেছে, ওকে, তো এটা হচ্ছে হবে না, ক্লিয়ার। নেক্সট কি কোশ্চেন বলা হয়েছে, কালারটা চেঞ্জ করে দিই তোমাদের সুবিধার জন্য, এটাকে আমি গ্রিন কালার দিচ্ছি, ওকে, কি বলেছে দেখো, প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, t is between u and q, t is between, এই যে t আছে এখানে, t is between u and q, u and q এর মাঝখানে t তো নেই, আচ্ছা, u is the neighbor of v, u is the neighbor of v, কোথায় v কোথায় u, এটাও হচ্ছে না, v is between w and t, v is between w and t, হ্যাঁ এটা হচ্ছে, সো উত্তর হচ্ছে তোমার c is your correct answer, v is between W and T. Next question বলা হয়েছে, what is the position of S? S এর position, তাই না? তোমার কি বলা হয়েছে এটা? এই যে S টা দেখাও, S টা এখানে আছে, S এর position জানতে চাওয়া হয়েছে। কি বলা হয়েছে প্রথমটা? On the immediate left of Q. Immediate left of Q. যদি এইভাবে আসে, তো immediate left of Q তো হচ্ছে, তাই না? Immediate left of Q হচ্ছে। তো উত্তর হচ্ছে, আর কোনো কিছু দেখার দরকার নেই আমার, একদম সরাসরি উত্তরে চলে যাচ্ছি আমি, সেটা হচ্ছে এ হচ্ছে আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য পজিশন অফ ভি, ভি এর পজিশন, দেখো ভি কোথায় আছে, ভি হচ্ছে আমার এখানে আছে, তাই না? সো ভি এর পজিশনটা কি, সেকেন্ড টু দ্য লেফট অফ এস, সেকেন্ড টু দ্য লেফট, না সেকেন্ড তো হচ্ছে না, ওয়ান টু থ্রি হয়ে যাচ্ছে, থার্ড টু দ্য রাইট অফ ইউ, ইউ এর ডান দিক দিয়ে দেখো, ইউ কোথায় আছে, ইউ আছে এখানে, ওয়ান টু থ্রি, হ্যাঁ হচ্ছে থার্ড, ওয়ান টু থ্রি, রাইট, সো থার্ড টু দ্য রাইট অফ ইউ, এটা হচ্ছে আনসার, বি, বি ইজ ইউর রাইট আনসার। এ বি সি ডি ই এফ অ্যান্ড জি আর সিটিং ইন এ সার্কেল ফেসিং এট দ্য সেন্টার অ্যান্ড প্লেইং কার্ডস, সার্কেল এখানে নিলাম, এ বি সি ডি ই এফ আর জি, তোমার ছজন সাতজন আছে, এটা ভাগ করে নাও, এই সাতজন ভাগ করে নিয়েছি আমরা। নেক্সট যেটা করতে হবে সেটা হলো কে কীভাবে বসে আছে দেখে নিই,
ই ইজ দ্য নেবার অফ এ অ্যান্ড ডি, সো ই কে আমরা এখানে নিয়ে আসছি, ই ইজ দ্য নেবার অফ এ অ্যান্ড ডি, ওকে, জি ইজ নট বিটুইন এফ অ্যান্ড সি, জি ইজ নট বিটুইন এফ অ্যান্ড সি, অর্থাৎ ছেড়ে দাও আমাদের দরকার নেই, এফ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, এফ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, ওকে, এফ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, তো এখানে একটা কথা বলে দিই তোমাদেরকে যে ই ইজ নেবার অফ এ অ্যান্ড ডি বলেছে না, তো এখানে এ যে বসছে বা এখানে যে ডি বসছে এটা কিন্তু কনফার্ম নয়, তো এখানে এ ডি হতে পারে, ডি এও হতে পারে। পরের লাইনটাতে আসো, এফ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ বলেছে, হ্যাঁ এ ডান দিকে বসে আছে এফ, তার মানে এখানে তো নিশ্চয়ই হবে না, তার মানে এ কে এখানে থাকতে হবে, ততএব এখানে ডিটা এখানে হবে না আর এখানে ডিটা হবে, তবেই হচ্ছে এটাকে আমার মানে করতে কনফার্ম করতে পারছি যে এফ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, তার মানে এখানে হয়ে যাচ্ছে কে এফ, তবেই না হচ্ছে যে এফ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, এই জিনিসগুলোকে তোমাকে দেখতে হবে আর কি যে কে কিভাবে বসে আছে, ওকে। তারপরে দেখো, জি ইজ নট বিটুইন এফ অ্যান্ড সি, তো এফ অ্যান্ড সি এখানে তো এফ অলরেডি আছে, সো এফ অ্যান্ড সি, জি ইজ নট বিটুইন এফ অ্যান্ড সি, এটা তো আমি বুঝতেই পারছি যে জি এফ অ্যান্ড সির মাঝখানে বসছে না, তো জি কে কোথায় বসাতে হবে, এখানে বসাতে হবে, জি ইজ নট বিটুইন এফ অ্যান্ড সি বলেছে, ক্লিয়ার, তো এখানে বসে গেল জি। এবার কি আছে, ইজ আলগা পড়ো না প্রথম থেকে, ই ইজ নেবার অফ এ অ্যান্ড ডি, ই ইজ নেবার অফ এ অ্যান্ড ডি, জি ইজ নট বিটুইন এফ অ্যান্ড সি, এফ আর সি এর মাঝখানে জি থাকবে না, তো জি যদি এফ আর সি এর মাঝখানে না থাকে, হ্যাঁ তাহলে এখানে কে থাকবে, নিশ্চয়ই মানে একদম ক্লিয়ার ভাবে করতে হবে এটাকে আমার, যে জি ইজ নট বিটুইন এফ অ্যান্ড সি যদি হয় তাহলে এখানে যদি জি না থাকে ধরো, তার মানে এখানে কে থাকবে, বি আর এখানে থাকবে সি, তবেই না হচ্ছে এটা। আচ্ছা প্রথম কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট হ্যাভ দ্য পেয়ার অফ পার্সন সিটিং অ্যাডজাসেন্ট টু ইচ আদার, বি এ, বি এ, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট হ্যাভ দ্য পেয়ার অফ পার্সন সিটিং অ্যাডজাসেন্ট টু ইচ আদার, ওকে, সি বি, সি বি পাশাপাশি বসে আছে, ডি ই পাশাপাশি বসে আছে, জি ডি পাশাপাশি বসে, উত্তরটা হয়ে যাচ্ছে আমার বি অ্যান্ড এ, ওকে। Which of the following pairs has the second person sitting immediately to the right of the first? Okay, which of the following pairs has the second person, it is second zone, first person sitting immediately right of the first? Prothom zone e dan dike boshe ache. So B A dan dike boshbe tale. B othe bolte hocchei na. Jodi ota dan dikei hocche kintu, kintu ekdom immediate hocche na eta. B C. B সি না হচ্ছে না, ই এ, ই এটা দেখে নাও, ই এ প্রথমজন দ্বিতীয় জনের বলেছে কিন্তু, হ্যাঁ সেকেন্ড পার্সন, সরি সেকেন্ড পার্সন সিটিং ইমিডিয়েটলি রাইট টু দ্য ফার্স্ট পার্সন, দ্বিতীয় জন প্রথম জনের, এ ই, এ ই হয়ে যাচ্ছে, দেখো এ ই, এ ই এর ডান দিকে বসে আছে, এ ই এর ডান দিকে বসে আছে, অতএব সি হচ্ছে আনসার। হোয়াট ইজ দ্য পজিশন অফ এফ, এফ এর পজিশন চেয়েছে, এফ তো এখানে আছে, থার্ড টু দ্য লেফট অফ সি, থার্ড টু দ্য লেফট অফ সি, ওয়ান টু হচ্ছে না, সেকেন্ড টু দ্য রাইট অফ সি, সেকেন্ড টু দ্য রাইট অফ সি না হচ্ছে না, নেক্সট টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ, ইমিডিয়েট লেফট অফ এ, টু দ্য ইমিডিয়েট রাইট অফ বি, টু দ্য ইমিডিয়েট রাইট অফ বি হচ্ছে না, নান অফ দিস, তো উত্তরটা কী হয়ে গেল, নান অফ দিস। হু আর দ্য নেবার অফ বি, বি এর নেবার কে, সি অ্যান্ড এফ, সি অ্যান্ড এফ, সি হচ্ছে আনসার। হুইচ আর দ্য ফলোয়িং পার্সনস আর সিটিং অ্যাডজাস্টিং টু ইচ আদার ফ্রম লেফট টু রাইট ইন অর্ডার অ্যাজ শোন, লেফট টু রাইট, বি জি সি, লেফট টু রাইট বলেছে, সো বি জি সি, ওকে, এফ বি সি, এফ বি অ্যান্ড সি, এফ যদি এখানে হয়, এফ বি অ্যান্ড সি, কী বলা হয়েছে এটা, উইচ আর সিটিং অ্যাডজাসেন্ট টু ইচ আদার ফ্রম লেফট টু রাইট, সো লেফট টু রাইট টু দ্য, এটা তো লেফট যাচ্ছে দেখুন না, তাই না, লেফট এদিকে যাচ্ছে, সো লেফট টু রাইট বলেছে, তাহলে কী হবে এটা, এফ বি সি
রাইট টু লেফট হয়ে যাচ্ছে। ওকে নেক্সট হচ্ছে সি ডি জি, সি ডি জি অনেক দূরে আছে, সি ডি জি। নেক্সট কী আছে, ই ডি জি, ই ডি জি এটা হয়ে যাচ্ছে, ই ডি জি, ই ডি জি। ওকে সো এই হচ্ছে আজকের প্রবলেম আমাদের, একদম কমপ্লিট হলো আজকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এ নিয়ে আরও কিছু প্রবলেম আমি তোমাদেরকে দিতে থাকবো, যাতে করে তোমাদের এই টাইপের কোনো কনফিউশন যেন আর না থাকে। ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস, অ্যান্ড অলসো গিভ ইউর কমেন্টস, হ্যাঁ কেমন লাগলো ক্লাস তোমাদের, এবং যদি তোমাদের আরও কিছু এই সম্বন্ধে ক্লাস দরকার লাগে সেটা যদি কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও আমাকে, তাহলে আমি সেই রকম ক্লাস আমি তোমাদের করতে থাকবো। ওকে সো থ্যাংক ইউ।